বন্ধুগণ, যাদের মাধ্যমে নেতাজি সুভাষচন্দ্র বোসের 127তম জন্ম জয়ন্তী উপলক্ষে আগরতলা শহরের রাজপথে আগরতলা নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের ছাত্রছাত্রীদের সুবিশাল সুসজ্জিত শোভাযাত্রা সোমবার গোটা দেশ এবং রাজ্যের সাথে ছোট্ট পাহাড়ি রাষ্ট্রের ত্রিপুরাও যথাযোগ্য মর্যাদায় পালন করল নেতাজি সুভাষচন্দ্র বোসের 127তম জন্ম জয়ন্তী। সোমবার নেতাজি সুভাষচন্দ্র বোসের 127তম জন্ম জয়ন্তী উপলক্ষে আগরতলা নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের ছাত্র ছাত্রীরা অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই মাননীয় শিক্ষা দপ্তরের সচিব শ্রী। এই সুসজ্জিত শোভাযাত্রাটি আগরতলা নেতাজি সুভাষ বিদ্যানিকেতন থেকে শুরু হয়ে গোটা আগরতলা শহরের রাজপথ পরিক্রমণ করে। এদিন সকালে আগরতলা নেতাজি সুভাষ বিদ্যানিকেতন মাঠে নেতাজি সুভাষচন্দ্র বোসের 127তম জন্ম জয়ন্তী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা শিক্ষা দপ্তরের সচিব শরদেন্দু চৌধুরী, ত্রিপুরা শিক্ষা দপ্তরের অধিকর্তা এনসি শর্মা সহ অন্যান্যরা। এদিন সকাল 8টায় আগরতলা নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের ছাত্রছাত্রীদের সমাবেশ হয়। এরপর উত্তোলন করা হয় জাতীয় পতাকা। সকাল 9:15 আগরতলা নেতাজি সুভাষ বিদ্যানিকেতন থেকে ছাত্রছাত্রীরা আগরতলা শহরের রাজপথে এক বিশাল সুসজ্জিত শোভাযাত্রা বের করে। ক্লাস তৃতীয় শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 26টি বিষয়বস্তুকে নিয়ে শোভাযাত্রায় অংশ নেয় ছাত্রছাত্রীরা। ত্রিপুরা থেকে এর জন্য শুধু এই স্কুল নয়, সারা আগরতলাবাসী অপেক্ষা করে। তারা এখনই রাস্তায় দাঁড়িয়ে গেছে এই উপলক্ষ করে যে সুন্দর মিছিল হবে, ছাত্রছাত্রীরা বিভিন্ন পোশাকে বেরোবে সেটা দেখার জন্য, এটা স্কুলের জন্য, রাজ্যের বসবাসকারী মানুষের জন্য গৌরবে আনন্দে। আমরা জানি যে উপলক্ষ করে এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে, যে বীর যোদ্ধা যিনি আমাদের কাছে নমস্কার, যিনি আমাদের পথ দেখিয়েছেন কিভাবে বাঁচতে হবে, কিভাবে দেশের জন্য প্রয়োজনে প্রাণ বিসর্জন দেওয়া যায়। আমরা জানি যে ওনার যে তিতিক্ষা, ওনার যে শ্রম, ওনার যে মেধা, সবটাই উনি ব্যয় করেছেন দেশের জন্য, দেশের মানুষের জন্য। উনার সুখ সুবিধা, উনার স্বাচ্ছন্দ্য সব কিছু ত্যাগ করে দিয়েছেন, দিয়ে উনি আজকে আমাদের সবার কাছে শ্রদ্ধাশীল হয়ে উঠেছে। আমাদের একটা ধারণা আছে, বেশি 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 করে রোজগার করলে হয়তো মানুষ আমাকে মনে রাখবে, এটা ভুল কথা। যারা নিজেকে উজাড় করে দেয় মানুষ তাদেরই মনে রাখে। আজকে এত বছর পরেও আমরা ওনাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। উনার যে কর্মপদ্ধতি, উনার যে আদর্শ, সে আদর্শকে আমরা সম্মান জানাই। এখন আজকের এই দিনে শুধু সম্মান জানানোর মধ্যে সীমাবদ্ধতাই কিন্তু আসল কথা নয়। আসল কথা হলো উনার যে বিশ্বাস, উনার যে করার পর উনি দেখিয়েছেন সেটা যাতে আমরাও আমাদের যে পরবর্তী প্রজন্ম ছাত্রছাত্রী আছেন তাদের মধ্যেও আমরা দিতে পারি, যাতে আগামী দিনে যারা দেশের ভবিষ্যৎ তারা যাতে দেশটাকে সেইভাবে গড়তে পারে। উনি তিতিক্ষা করে, ত্যাগ করে দেশকে স্বাধীন করেছেন, কিন্তু এখন আমাদের দায়িত্ব ইতিহাস গঠন করা। যে দায়িত্ব তোমাদের কাছে, তোমাদেরকে এই দায়িত্ব নিতে হবে। আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্ম হিসেবে সেই আদর্শ মেনে নিজেকে গড়ে তুলতে হবে, দেশকে গড়তে হবে, তবেই আমাদের এই দিবস পালনের সার্থকতা হবে। আজকের এই দিনে আমিও চাই না, কেউ চায় না অনেক বেশি লম্বা বক্তৃতার জন্য। আমরা সবাই জানি কি উদ্দেশ্যে আমরা করছি, আমাদের বিনম্র ইয়ে থাকবে যাতে ছাত্রছাত্রীরা সবাই নিজেদের আত্মত্যাগের জন্য রেডি থাকে, নিজেদের যে শ্রম সেটা যাতে দেশের জন্য, দেশের মানুষের জন্য দিতে পারে। এই দেশ, এই রাজ্য সুস্থ সুন্দর সমাজ যাতে আমরা গঠন করতে পারি, সেই লক্ষ্যেই আমরা অগ্রসর হব।